আমার পিছনে যা ভিউ আছে পাইন গাছের উপরে এই আমি বলে জাস্ট বোঝাতে পারবো না এই ভিউ পয়েন্ট থেকে নিচে ইয়ামতাং ভ্যালি দেখা যাচ্ছে এতটা খাড়াই এখন ফুটবো যা হচ্ছে না কি বলবো দেখো আগের পর্বের ব্লগটা আমরা ঠিক এখানেই শেষ করেছিলাম আর আজকে ঠিক সেখান থেকেই আমরা আবার শুরু করছি আগের পর্বের ব্লগটা ছিল জিরো পয়েন্টকে কেন্দ্র করে তো জিরো পয়েন্ট আমরা ঘুরেছিলাম কতটা মজা করেছিলাম কতটা কষ্ট হয়েছিল সেটা তোমরা যদি না দেখে থাকো এখনও তো ডেসক্রিপশন বক্সে চলে যাও জিরো পয়েন্টের টোটাল ব্লগটা লিঙ্ক দেওয়া আছে তো তোমরা সেটা আগে দেখে নাও বা পরেও দেখতে পারো এটা আগে এসছো এটাও দেখে নিতে পারো তো আমরা এখন জিরো পয়েন্ট দেখে এখন আমরা ফিরছি ইয়ামতাং ভ্যালি ইয়ামতাং ভ্যালিটা আমরা ইয়ামতাং ভ্যালি ঘুরবো দেন আমরা আবার ফিরে যাব আমাদের লাচুংয়ের হোটেলে আমার পিছনে যা ভিউ আছে পাইন গাছের উপরে এই বরফগুলো আমি বলে জাস্ট বোঝাতে পারবো না এই ভিউ পয়েন্ট থেকে নিচে ইয়ামতাং ভ্যালি পরিষ্কার দেখা যাচ্ছে দেখো এরকম পাইন গাছ ওই দূরে ইয়ামতাং ভ্যালি নিচে পাইন গাছের ওপরে পুরো বরফ ইগনোর করো এতক্ষণ টুপি ছিল চুলের পুরো একদম হয়ে গেছে যাই হোক আমরা ভ্যালিতে চলে এসেছি আর ওই গাড়ি রেখে আমরা এখন ওপরে হেঁটে হেঁটে সকালে এখানে যখন যাচ্ছিলাম বরফ পড়েছিল অনেক এখন বেশি বরফ নেই বাট স্নোফল হচ্ছে মানে স্নোফল আমরা কাল থেকে বেরিয়েছি কাল থেকে স্নোফল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কন্টিনিউ কোনো থামা থামি সিন নেই কন্টিনিউ স্নোফল হচ্ছে এই পেছনটা দেখো স্বর্গ স্বর্গ পেছনটা দেখো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাও ভালো করে দাঁড়াও এই হচ্ছে নিচটায় নামছি ইয়ামতাং ভ্যালি এখন আমরা লেট মানে ইয়ামতাং ভ্যালি এখন পুরো ফাঁকা বললাম না সকালে লেটে বেরিয়েছি এই জন্য আমরা লেট রান করছি সব জায়গাতেই লেটে লেটে আসছি ইয়ামতাং ভ্যালি অলমোস্ট ফাঁকা সামনে যে নদীটা আছে নদীটার কাছে যাচ্ছি ভালো লাগছে দারুণ খুশি ঝাক্কা এই হচ্ছে সামনে এরকম বরফ পড়ে আছে এই হচ্ছে এইগুলো পুরো বরফ ছিল সকালবেলা আর পেছনের ভিউটা দেখো ইামতাংশ পেছনের এই ভিউটা দেখো ও আমরা ওই দূরে ওই দিকে গেছিলাম জিরো পয়েন্টে এই পেছনের ভিউটা দেখো আর ওই দূরে আমাদের গাড়ি রাখা বিপ্রজিত অস্মিতা সায়ন্তি ওরা আসেনি আমি আর আকাশ এসেছি এই হচ্ছে এখানকার ভিউ আর এরকম বরফ যেটা পড়ে আছে না এই বরফটা সকালবেলা আমরা এখন ওখান থেকে যাচ্ছিলাম বরফটা পুরো এখানে পড়েছিল এখন কমে গেছে এখন আমরা অনেকটা লেটে এসেছি ঠিক আছে জামথাং ভ্যালি কিন্তু পুরো ফাঁকা আর এক মাস পর থেকে এখানে পুরো রোডোডেন্ডন ফুল আছে ফুলে পুরো ভরে যাবে রোডোডেন্ডন ফুলই আই থিঙ্ক আমি যদি ভুল বলি কমেন্টস আমাকে ধরিয়ে দাও আর এক মাস পর থেকে মানে ওটা এপ্রিল থেকে হয় এপ্রিল মে মাস পুরো ভ্যালি অফ ফ্লাওয়ার বলা হয় এদিকের এই ভিউটা দেখো জাস্ট অসাধারণ অসাধারণ পুরো পুরো চুমু চুমু আমরা চোদ্দ তারিখে দার্জিলিং মেলে এনজিপি এলাম সেই আছে যে পর্বগুলো তোমরা এখনো দেখো এসেছিলাম না তখন জিরো পয়েন্ট তারপরে তোমার ওই গুরুতম মাল্লেক সব বন্ধ ছিল মানে তার আগে দু তিন দিন সব বন্ধ ছিল আমরা আসে এসছি পরের দিন পরের দিন সব খুলে দিচ্ছে আর স্নো ফল হচ্ছে এরকম বরফের ভিউ পাচ্ছি মানে আলাদাই মস্তি আলাদাই মস্তি আর একটা জিনিস দেখবে পেছনে যদি হয় এরকম তিস্তা নদী এটা তিস্তা নদী তো হ্যাঁ এরকম তিস্তা নদী পেছনে পেছনে ঠান্ডাটা কথা হয় কেন টুপিটা পড়ে এলাম না মাথা চুল ফুলগুলো এ হয়ে গেছে ফটো তুলতে পারবো না ঠিক করে পেছনে এরকম দেখো কি লাগছে ভাই কি লাগছে ইটাটা চলে এসছে এই আমি নামছি ও ভাই সাব এই হচ্ছে তিস্তা নদী একদম সামনে থেকে ভিউ এই হচ্ছে তিস্তা নদী ও নিজার ফটো শ্যুট করছে রেজা আকাশ ও কত ক্যামেরাম্যান রে ভাই তোর একটু নামি আস্তে এই হচ্ছে জল কাটিয়ে মজা করছি ভাই কেরম লাগছে বল কীরম লাগছে বল ও ভাই এখান থেকে ভাই হেভি লাগছে তোদের এখান থেকে দাঁড়িয়ে ফটো তুল এখান থেকে কালারটা হেভি লাগছে আরে ওই দিকটা যাবো না ও বরফ দেখো খাঁজে খাঁজে বরফ ভর্তি খাঁজে খাজে বরফ ভর্তি আর এইখান থেকে ওই পাহাড়ের ভিউ দেখো পাহাড়টা সেরা লাগছে আর এই হচ্ছে তিস্তার জল যা ঠান্ডা হবে জল আর হাত দেবো না এই হচ্ছে তিস্তা নদী এই হচ্ছে আকাশে ফটোশ্যুট ওই দূরের পাহাড় স্নোফল কিন্তু এখনো হচ্ছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না এরকম হালকা হালকা স্নোফল কিন্তু এখনো হচ্ছে জামটাং ভ্যালি থেকে গাড়িতে উঠলাম উঠে আবার একটুখানি এগিয়ে এলাম সেটা হচ্ছে হট ওয়াটার বলে একটা জায়গা আছে সেইখানে আর সেখানে একটা ব্রিজ আছে ওই ব্রিজের সামনে ফটো তুলবো তার জন্য এগিয়ে এলাম হাতে কর্পুরের এটা কিন্তু রেখেইছি কর্পুর আমি হাতছাড়া করছি না আজকে এত উপর নিচ করছি না হাঁটাহাটি এই জন্য যদি শ্বাসকষ্ট হয় ও ও ভাই কি ব্রিজ ব্রিজটা লাগে এই ব্রিজের উপরে ফটো রিলস তো করতেই হবে তার জন্য কি হ্যাঁ ইনস্টাগ্রামে যাও ফলো করে দাও ওখানে দিয়ে দেবো তো চলো ব্রিজটা গিয়ে দু একটা ফটো তোলা যাক ফটোশ্যুট করলাম স্পেশালি এই ব্রিজটার মধ্যে অনেক ভালো স্লোমো করেছি ফটো তুলেছি রেজা ফটো তুলে দিয়েছে রেয়ার একটা দুটো ভিডিও করে দিয়েছি তো তোমরা ইনস্টাগ্রামে ফলো করে নাও হ্যাঁ ইনস্টাগ্রামে এই রিলসগুলো কিন্তু দেখতে পারবে ভালো ভালো ভিডিও করেছি ফটোও তুলেছি ব্লগ তো আসবে কদিন পরে ইনস্টাগ্রামে ফলো করে নাও ইনস্টাগ্রামে সমস্ত আপডেট আগে আগে দিয়ে দিই এখন দিতে পারছি না ইনস্টান কারণ যেখানে আছি সেখানে নেটওয়ার্ক নেই যেই হোটেলে যাবো নেটওয়ার্ক পাবো ইনস্টাগ্রামে আপডেট দিয়ে দেবো আর এখানে ভালো ফটোশ্যুট করলাম নিচ থেকে তিস্তা নদী যাচ্ছে তিস্তাতে এখন নামলাম না তখন নেমেছিলাম ইয়ামতাং ভ্যালি ইয়ামতাং ভ্যালিতে কথা জড়িয়ে যাচ্ছে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না গ্লাভসও নেই হাত পুরো স্টিপ ভিডিও করার চক্করে এতটা খাড়াই এখন ফুটব যা হচ্ছে না কি বলবো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভিডিওগুলো সাবস্ক্রাইব করো ভিডিও গুলো কি সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও গুলো লাইক করো হ্যাঁ বলতো বল বকছি কোন এই লোক कहां से आते हैं बाहर है कौन मारात्मक तुषारपात होती है ড্রাইভার দাদা আমাদের তামাং দা বলছে যে কালকে নাকি জিরো পয়েন্ট বন্ধ হয়ে যাবে এরকম তুষারপাত হলে আমরা তাহলে লাকি আছি আজকে দেখে নিয়েছি প্লাস স্নোফলও পেয়েছি আর এখন স্নো পড়ছে রাখো উপর থেকে পুরো রাস্তা দুধারে পুরো ভর্তি হয়ে যাচ্ছে

এটা আমরা খেয়ে ঝাটাফাট বেরিয়ে যাবো এখানে পেঁয়াজ আর লঙ্কা রাখা এই আকাশ রেজা খাচ্ছে বিপ্র খাচ্ছে এখানে আমরা এটা ভক্ষণ করি তাড়াতাড়ি খেয়ে গাড়ি করে বেরিয়ে যাবো আমাদের আজকে গ্যাংটকে ফেরা আছে আর নিতা ওরা ফ্রেশ হতে গেছে ওরাও এসে খাবে খাওয়া দাওয়া খুব হয়ে গেল আমাদের লাঞ্চ কমপ্লিট লাঞ্চ করে লাগেজ নিয়ে সব উঠে পড়েছি গাড়িতে এখন ওপরে আমাদের ট্রলি ফলি যা যা আছে সব কারা মানে তামাংদা কারান্দা বলছি। তামাংদা বাজছে বাইরে বৃষ্টি পড়ছে এই জন্য তিরপল দিয়ে আর আমরা এখন বেরোচ্ছি এখন অলমোস্ট বিকেল চারটে বাজে যেতে 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 আকাশ বলছে রাত দশটা হয়ে যাবে গ্যাংটক যাচ্ছি আমরা তো চলো আর রাস্তায় বৃষ্টি হচ্ছে বেশি কিছু দেখানোর নেই ডিরেক্ট গ্যাংটকের হোটেলে গিয়ে দেখা হচ্ছে ওকে দুই রাত্রি তিন দিনের নর্থ সিকিম সফর আমরা এখানেই শেষ করলাম শেষ করে আমরা ফিরে যাচ্ছি গ্যাংটক ঠিক তিন দিন আগে গ্যাংটক থেকে তামাংদার গাড়ি করেই আমরা বেরিয়ে পড়েছিলাম নর্থ সিকিম মানে লাচুং আর লাচেন তামাংদার সাথে তোমরা যদি কনট্যাক্ট করতে যাও ডেসক্রিপশন বক্সে চলে যাও লিঙ্ক মানে নাম্বার দেওয়া আছে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো আর দেখো আমাদের এই দুই রাত্রি তিন দিনের সমস্ত খাওয়া গাড়ি আর হোটেল এটা কিন্তু সমস্তই তামাংদা দিয়েছিল তো আমাদের যেরকম ভালোভাবে ঘুরিয়েছে তোমাদেরও আশা করি ভালোভাবে ঘোরাবে তো তোমরা যোগাযোগ করে নিতে দিতে পারো সাথে খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে আমরা ফাইনালি এখন এলাম আমরা নটা পঞ্চান্ন সময় এসেছি এখন দশটা বাইশ বাজে আমি যখন ভিডিওটা শুট করছি এসে হোটেলটা নিলাম নিয়ে এখন হোটেলে রুমে এসে এই ভিডিওটা শ্যুট করছি এখন ডিনার করব ডিনার করে ঘুমিয়ে পড়ব আর রুম ট্যুরটা তোমাকে দিয়ে দিচ্ছি দেখে নাও এটা হলো হোটেল মাউন্টেন রেড্রিট একশো চার নম্বর রুম এটা দেখিয়ে দিচ্ছি এটাই আমি আছি এই ঢুকেই এরকম একটা আহ হেরিয়া মানে রুম আছে এই রুমের মধ্যে এখানে পর্দা ফর্দা দেওয়া আছে ওখানে একটা ড্রেসিং টেবিল আছে ওখানে কম আছে এখানে দুজন শোয়ার মতো বেড আছে একটা গদি যথেষ্টই নরম আছে আর ওখানে একটা সাইড টেবিল আছে আর এখানে একটা আলমারি আছে আলমারিটা আলমারিটা ফাঁকা আলমারিতে কিছু নেই বাট আলমারি আছে এখানে একটা টি টেবিল টাইপের আছে যেখানে ব্যাগ আর মোবাইল চার্জ দিতে পারবে এখানে একটা মোবাইল চার্জের জায়গা আছে আর এইখানে একটা ডাস্টবিন দিয়েছে আর এইখানে সুইচ ফুইচ আছে চার্জ ফার্জ দিতে পারবে ওখানেও চার্জ দিতে পারবো আর ওইখানেও না ওখানে চার্জ হ্যাঁ ওখানেও চার্জ দিতে পারবো এই হচ্ছে আর এখানে দুটো সোফা টাইপের রাখা আছে আর এই টাওয়াল দিয়েছে একটা আর এখানে গদি তো আছেই আর এই হচ্ছে বাথরুম এই হচ্ছে বাথরুম এই হচ্ছে গিজার আছে টোয়েন্টি ফোর আওয়ার গিজার দেবে সার্ভিস এখানে এই হচ্ছে বাথরুম পরিষ্কারই আছে এখানে একটা মিরর আছে এখানে একটা বেসিন আছে এই হচ্ছে বাথরুম পরিষ্কারই বাথরুম এটা হলো সিকিমে প্রাইভেট রোডে মানে গ্যাংটকের প্রাইভেট রোডে হোটেল মাউন্টেন রিড্টি এটা আমরা এসে এখানে বুক করলাম এটা আমাদের মানে প্যাকেজের মধ্যে ছিল না নর্থ সিকিম অব্দি প্যাকেজ ছিল তোমরা জানো আর আগে কারসুনাম হোটেলটাও আমরাই বুক করেছিলাম আর তাদেরই আরেকটা ব্রাঞ্চ হচ্ছে এই হোটেল মাউন্টেন রিড্টি তো আমরা আজকে এখানে এসেছি কারসোনামে যাইনি কার্সোনামে গিজার একটা ঘরে ঠিকঠাক কাজ করিনি এই জন্য আমরা হোটেলটা চেঞ্জ করে দিয়েছি দিয়ে এই হোটেলটা আজকে এলাম আমরা এখানে দুদিন থাকবো কালকে আমাদের ইস্ট সিকিম যাওয়ার প্ল্যান আছে মানে প্ল্যান আছে কি যাবো আমরা ছাঙ্গু বাবা মন্দির এইগুলো নাথুলা এইগুলো যাবো কালকে আর পরশু দিন তো সকালবেলা আমরা মোস্ট প্রবলি বেঙ্গল সাফারি কভার করে আমাদের রাত্রেবেলা দার্জিলিং মেল তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম আর এই আর কি আজকে ভিডিওটা এখানেই এত অবধি থাক আর আমরা এখন ডিনার করব ডিনারটা তোমাদের হালকা করে এরপরে একটু দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক লাইক তো বানতেই হয় লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে টাকা আইকনে টং করে ঘন্টা বাজিয়ে দাও আমার এরকম ভিডিও আরও আসবে তার নোটিফিকেশানটা সবার আগে তোমার কাছে চলে যাবে এখন সিকিম সিরিজ চলবে এটা আই থিঙ্ক ফিফ পর্ব এরপরে আরও দুটো পর্ব আছে তো তার নোটিফিকেশানটা সবার আগে চলে যাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও ঠিক আছে চলো টাটা না না টাটা না ডিনার করব ডিনারটা দেখিয়ে দিচ্ছি আমরা রুটি আর রেস্টুরেন্টের মানে রেস্টুরেন্ট মানে হোটেলের পাশে তরকা নিয়ে চলে এসেছি ওটাই আমরা খাবো ঠিক আছে রাত্রেবেলা কিছু খাবো না লাইটলি খাবো একদম তো চলো খাওয়াটা দেখিয়ে আজকের মতো টাটা এই হচ্ছে আমাদের এগ তরকা একটু ঝাল ঝাল নিয়েছি স্পাইসি আর এই হচ্ছে রুটি আর এখানে একটা পেঁয়াজ আছে এই রুটি তরকা আর পেঁয়াজ দিয়ে আজকে ডিনারটা ছেড়ে নিই hey i got something something to say i'm just so sick of hearing everyone complain i know it's tough and i know there's pain but hitting bottom is the only way to change so i'll keep hustling